রাজধানী সহ দেশের খুচরো বাজারে ঢুকে গেছে চীনের তৈরি প্লাস্টিকের চাল। মিনিকেট, নাজির শাইল, কাটারি ভোগ আর বাসমতির মতো চেনা পরিচিত নামেই তা বিক্রি হচ্ছে খোলা বাজারে। প্লাস্টিকের এই চাল হাড়িতে ফুটে ভাতও হচ্ছে, কিন্তু বোঝার উপায় নেই যে আপনি যে চালের ভাত খেলেন সেটা কৃত্রিম চাল নাকি প্লাস্টিকের চাল। ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের পর বাংলাদেশের বাজারে চীনের তৈরি প্লাস্টিকের চাল ঢুকে পড়েছে। সম্প্রতি খোলা বাজার থেকে 65 টাকা কেজি দরে কাটারি ভোগ নামে প্লাস্টিক চাল কিনে আনার অভিজ্ঞতা ফেসবুক পোস্টের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন লাইলা ফারজানা নামের এক গৃহিণী। রাজধানীর শান্তিনগর বাজার থেকে কাটারি ভোগ নামে কিনে আনা চাল সম্পর্কে ভিডিওতে তিনি বলেন, দেখে বোঝার উপায় নেই যে এটি কৃত্রিম চাল। প্লাস্টিকের এই কৃত্রিম চাল হাড়িতে ফুটালে যে ভাত হয় সেগুলো দেখতে হবুহবু স্বাভাবিক ভাতের মতোই। চুলোর পাশে শুকনো ভাতের মাড় দেখে তা হাতে নেওয়ার পর লাইলা ফারজানা বুঝতে পারে তার হাতে প্লাস্টিকের চাল ধরিয়ে দিয়েছে দোকানি, কারণ ভাতের মাড় শুকিয়ে তা পলিথিনে রূপান্তরিত হয়েছে। এর আগে ভারত ও ভিয়েতনামের বাজারে প্লাস্টিকের চাল খুঁজে পাওয়া গেলেও ঢাকার বাজারেও যে প্লাস্টিকের চাল ঢুকে গেছে এই প্রথম তার প্রমাণ পাওয়া গেল। তবে কোন প্রক্রিয়ায় চীন থেকে প্লাস্টিকের চাল বাংলাদেশের বাজারে ঢুকছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্লাস্টিকের চাল সম্পর্কে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাবধান করে জানিয়েছেন, এই চাল স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্লাস্টিকে আছে ফেলেন্টস নামক উপাদান যা হরমোন এবং প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলে থাকে। প্লাস্টিকের চাল থেকে পাকস্থলীতে তৈরি হতে পারে ক্ষত ও ক্যান্সার, ধ্বংস করে দিতে পারে দেহের স্বাভাবিক পরিপাক প্রণালী। চাল প্লাস্টিকের কিনা যাচাই করার কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্লাস্টিকের চাল চেনার জন্য নিজের শর্তগুলো অনুসরণের পরামর্শ দিয়েছেন। এক মুঠো চাল নিয়ে তাতে দেশলাই বা গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিন। যদি প্লাস্টিকের চাল হয় তবে প্লাস্টিকের পোড়া গন্ধ বের হবে। চাল সিদ্ধ করে একটি বোতলে ভরে 2-3 দিন রেখে দিন। প্লাস্টিকের হলে ওই সিদ্ধ চালে ফাঙ্গাস আক্রমণ করবে না। কিছু চালের মধ্যে গরম তেল ঢালুন, প্লাস্টিকের হলে ওই চাল গলে যাবে। পানি ভর্তি একটি বোতলের মধ্যে 1 টেবিল চামচ চাল দিন, কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি চাল পানির উপর ভাসতে দেখা যায় তবে সেটি প্লাস্টিকের চাল, আসল চাল পানিতে ভাসে না। সিদ্ধ করার সময়ও ভুয়া চাল শনাক্ত করা যায়। চাল যদি প্লাস্টিকের তৈরি হয় তবে সিদ্ধ করার সময় পাত্রের মধ্যে মোটা স্তর পড়ে যাবে। এই চাল ক্ষতিকর হতে পারে, এটা ক্যান্সার বা জন্মগত ত্রুটির কারণে হতে পারে। নিয়মিত খেলে প্রাণ সংশয় হতে পারে, তাই সবাই সাবধান থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।